গুড মর্নিং সবাইকে। তো আজকে শনিবার, আজকে সকাল থেকে আমি ক্যামেরা করতে পারিনি, মানে ক্যামেরাটা হাতে নিতে পারিনি, কারণ আমার সকাল থেকে অনেক কাজ ছিল, জামা কাপড় কাচাকুচি, ঘর পরিষ্কার করা, এইসব কাজ করছিলাম। তো আমি এখন দুপুরের খাবার খাচ্ছি, তার সেই থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে যেহেতু শনিবার, সব নিরামিষ রান্না করেছি, আর করেছি ভেন্ডি ভাজা, আলু ভাজা, মুগের ডাল পেঁপে দিয়ে ঘন করে, আর করেছি আলু আর কাঁচা টমেটো সেদ্ধ, সেটাকে নুন তেল দিয়ে আর ভালো করে একটুখানি মেখে নিচ্ছি। মেখে সবাই মিলে এবার খেয়ে নেব। সবাই মিলে খেতে বসে গেছি, আর খাওয়া দাওয়া হচ্ছে, চারজন একসাথেই খেতে বসেছি। গুড মর্নিং সবাইকে। আজকে রবিবার, রবিবার সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে, স্নান পুজো করে, রান্নাও করেছি, করে আমি একটু বেরবো, কারণ আমাদের এই ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডে যে কাউন্সিলর দাদা আছেন, উনি আমাদের এইখানে একটা রক্তদান শিবির রেখেছেন, সেখানেই যাব। তো আমি অনেকক্ষণ আগে চলে এসে এসে কাজকর্ম করতে আমার একটু খিদা পেয়ে গেছে, তো সবাই মিলে একটু টিফিন খেয়ে নিচ্ছে। আর টিফিনে ছিল লুচি আর আলুর তরকারি খাচ্ছি, আর এই যে সবাই মিলে একটু আনন্দ করছি, আজকে সারাদিন এখানেই থাকবো আর এখানে খুব মজা করব। তো চলে এসছি টিফিন খেয়ে অনুষ্ঠানের এখানে। তারপরে এই যে পতাকা উত্তোলন করা হলো, এবং সেই সাথে আমাদের 35 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে, আর এখানে চলছে কাউন্সিলরদের সম্মাননা অনুষ্ঠান। আমাদের সম্মাননা স্মারক, আমাদের সবুজের অভিযান। তো আমিও আমাদের এলাকার কাউন্সিলর দাদাকে সম্মাননা দিচ্ছি, তারপরে এই যে আমার হাজবেন্ড রক্ত দিচ্ছে। ও রক্ত দেওয়া হয়ে গেছে, তা ওখান থেকে বললো কি 15 মিনিট পর খাওয়া দাওয়া করতে, তা এখন 15 মিনিট রেস্ট নেবে, তারপরে খাবে। তো এখানে আমার হাজবেন্ড আর 2 মেয়ে খেতে বসেছে, আমি একটু পরে বসবো। তো আমিও খেতে বসে গেছি, তো প্রথমেই দিয়েছে ভাত, তারপরে আছে ডাল, চিপস ভাজা আর বাটা মাছ। তো আমার এবারে খাওয়া শেষের দিকে চলে এসছে পাতে চিকেন, তো চিকেনের তরকারি দিয়ে আমরা খেয়ে নিচ্ছি ভাত। তো ভাত খেতে খেতে আমরা হাসি মজা করছি, কার আস্তে খাওয়া, কে জোরে জোরে খাচ্ছে, এই নিয়েই আমরা কথা বলাবলি করছি। তো এই নিয়েই আমরা খেয়ে নিচ্ছি, আর এই যে আমার পাশে বসে খাচ্ছে, এ হচ্ছে চিকেন খায় না, সেই নিয়েও আমরা কথা বলছি। তার একটা মাছ নিয়ে বলছি, তো বলছে না আমি নেব না। তো শেষ পাতে চলে এসেছে চাটনি আর মিষ্টি। তো আমার খাওয়া শেষ, আমি এখন জল খেয়ে নিচ্ছি। তো আমরা খেয়ে রেস্ট নিয়ে, আর আমরা সবাই এসেছি অনুষ্ঠানের এখানে, এসে এই যে হাসি মজা করছি, আর অনুষ্ঠান তো ভালোই হচ্ছে, দেখে আমাদের আর ধরে রাখা যাচ্ছে না, আমরা তো নাচ শুরু করে দিয়েছি, তো নাচতেই থাকছি। Thank you.
আজকেরে আমি তো প্রচুর এনজয় করছি, প্রচুর এনজয় করছি। আর এখানে বসন্ত উৎসবের মতনই হচ্ছে, খুবই ভালো লাগছে, আজকে প্রচুর এনজয় করব। তো আমি এই যে বসে বসে অনুষ্ঠান দেখছি, আজকে সারাদিন থাকবো, জানি না কখন বাড়ি যাবো।